সরকারি প্রজ্ঞাপন জারির পর সকাল থেকে রাজধানীর সব গণপরিবহনই শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে অর্ধেক ভাড়া। তবে সরেজমিন গিয়ে দেখা মিলল নির্দেশনা পালনে আছে গণপরিবহন কর্মীদের শুভঙ্করের ফাঁকি। ভাড়া ফিক্স করে রেখেছে 12 টাকা শঙ্কর থেকে এখানে, তো আমাকে এই 12 টাকা যদি রাখো তাহলে সেখানে 6 টাকা আসে, কিন্তু তারা 6 টাকাও রাখছে না, তারা রাখছে তাদের নিয়ম মর্জি মোতাবেক তারা 8 টাকা রাখছে। মোহাম্মদপুর থেকে সিটি কলেজে আসে 5 টাকা করেই দিই, আবার অনেক সময় 60 টাকাও দিই, আবার অনেক সময় 10 টাকাও রাখে। মিরপুর 11 নম্বর থেকে মিরপুর 1 নম্বর গেছি, যাওয়ার সময় 10 টাকা লাগছে, তখন দুইজনের 20 টাকা লাগছে, আসার সময় 40 টাকা লাগতেছে। শিক্ষার্থী আন্দোলনের শুরু থেকেই দাবি ছিল গণপরিবহনে যাতায়াত ও ভাড়া লেনদেনের সময় নারী শিক্ষার্থীদের প্রতি সম্মান বজায় রাখতে হবে, অথচ ঘটছে তার উল্টোটা বলছেন ছাত্রীরা। মেয়েদের থেকে হাত ভাড়া তারা নিতে চাচ্ছে না, মানে ঠিকভাবে নেয় না, কিন্তু ঢাকা কলেজের যদি ছেলেরা বলে বা কোনো ছেলেরা যদি বলে তাহলে তাদের থেকে নেয়, মাঝে মাঝে আমাদের থেকে নেয়, মাঝে মাঝে নেয় না। ছেলে মানুষরা ওরা 15 টাকা দেয়, ওদের সাথে পারে না, আমি মেয়ে মানে আমাদের সাথে আর কি একটু ইয়ে করে যে না 20 টাকাই রাখতে হবে। অর্ধেক ভাড়া কার্যকরের খবর নিতে মোহাম্মদপুর ও মিরপুর এলাকার কয়েকটি বাসে উঠতি যাত্রীদের অভিযোগ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রী সবার ভাড়াই নেওয়া হচ্ছে ওয়েবিল অনুযায়ী। বুলিচার থেকে জিগাতলা 15 টাকা উনিও বললো, আমারটা উনি নিচ্ছে 20 টাকা, ওরা নিচ্ছে 22 টাকা করে, 22 টাকা 20 টাকা করে নিচ্ছে। চার্টের ভাড়া কোন ভাড়া নিচ্ছে না, যাত্রীদের প্রতিদিনই ওরা গ্যাঞ্জাম করতেছে। গাড়িতে চার্ট ঝোলানো হচ্ছে, চার্ট সব ছিঁড়ে গেছে, চার্ট নাই, না না আমাদের মালিক চার্টের ভাড়া নিতে বলে না। তাহলে কি ভাড়া নিতে বলেছে? আমাদের এই গাড়িটা এখনো ওবিলি চলে, ওবিল সিস্টেমে ভাড়া কাটতেছে। চার্ট আমাদের মালিক দেনে আজকে দিব, কাল রাতে দিব। প্রতিটা গাড়িতে চার্ট ছিঁড়া, যত জায়গায় লাগানো সব ছিঁড়া। এদিকে আজও রাজধানীর রামপুরা সহ বিভিন্ন স্থান ও চট্টগ্রামে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সর্বপ্রথম এবং সর্বপ্রধান দাবিটা হচ্ছে ছাত্র জীবনের সর্বোচ্চ সুরক্ষাটা আমাদেরকে দিতে হবে। ঢাকা শিক্ষার্থীদেরকে তাদের অধিকার দেওয়া হবে, অন্যান্য জেলা শিক্ষার্থীদেরকে তাদের অধিকার দেওয়া হবে না, তাদের অধিকার থেকে বঞ্চিত করা হবে, এটা তো ঠিক না। সারা দেশের সব গণপরিবহনে অর্ধেক ভাড়া কার্যকর ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছে শিক্ষার্থীরা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।